উনত্রিশ বা তিরিশ তারিখের পর আবারও আরেকটি নতুন নিম্নচাপ আসছে সেটা সরাসরি স্ক্রিনের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন যার ফলে আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ পশ্চিমবঙ্গ যেমন কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সমেত মুর্শিদাবাদ বহরমপুর আর বিভিন্ন জেলায় জেলায় অর্থাৎ আবারও নতুন নিম্নচাপে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে এবং বর্তমানে যে নিম্নচাপ চলছে এটাতে আরও কতটা বৃষ্টি হবে তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এ দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে এবং রাত্রেবেলার মধ্যে কিন্তু নিম্নচাপ সরাসরি পশ্চিম দিক বরাবর বাক নিয়ে নেবে যার কারণে ওড়িশা উত্তরপ্রদেশ সরি বিহার উত্তরপ্রদেশ একই সঙ্গে নেপাল এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘূর্ণাবত্তের মেনমুখ থাকবে এই মধ্যভাগে ভারতে এদিকে আগের যে নিম্নচাপটি সেটা সরাসরি গুজরাটের দিকে চলে যাচ্ছে এবং এটা হয়তো গুজরাটে উপকূলে নামতে পারে বা আমরা যদি একবার দেখি তাহলে গুজ দেখুন এইটা লক্ষ্য করুন এবং এটা কিন্তু গুজরাটের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু আগামীকালও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকবে বিশেষ করে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টি আরাম হতে পারে যেমন কলকাতা খোর্ধা চন্দননগর হাবড়া বনগাঁ পাণ্ডুয়া অর্থাৎ দুই চব্বিশ পরগনা এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে একই সঙ্গে খড়গপুর চন্দ্রকোনা চাকুলিয়া তারপর হচ্ছে পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কোতুলপুর এদিকগুলোতে আমরা মাঝারি এবং কোথাও একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আগামীকাল যেমন ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট কাটোয়া শিউড়ি দুর্গাপুর ধানবাদ এবং রঘুনাথপুর দিকটাতে একই সঙ্গে রাজশাহী বাংলাদেশের রয়েছে এবং ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর বাংলাদেশের দক্ষিণবঙ্গে চিটাগং মহেশখালী এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা চিটাগং এই দিকটাতেও কিন্তু মাঝারি থেকেও ভারী বৃষ্টির চান্স থাকতে পারে বাদ বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের তারপরে এগোতে এগোতে সাতাশ তারিখের পর যদি আমরা আঠাশ তারিখ পৌঁছাই অর্থাৎ শনিবারে শনিবারে কিন্তু ভোরবেলা থেকে আবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জেলে যেমন শিলিগুড়ি নকশালবাড়ি ইসলামপুর করণদিঘি অর্থাৎ উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এদিগুলো নিয়ে বৃষ্টি বাড়বে একই সঙ্গে জলপাইগুড়ি ধুপগিরি হয়ে বাংলাদেশে পঞ্চগড় বোদা জলঢাকা রংপুর শেদপুর লালমনিরহাট এদিগুলোতেও বৃষ্টি বাড়বে বাড়বে কোচবিহার আলিপুরদুয়ার ধুবড়ি লক্ষ্মীপুর সাইডটাতে আর মেন প্রভাব দেখতে পাচ্ছে নেপাল এবং উত্তর প্রদেশ আর বিহারের ওপর রয়েছে যার ফলে এই দিকগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে তারপরে আঠাশ তারিখে মোটামুটি বৃষ্টি ভালোই থাকছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এরপরে উনত্রিশ তারিখ যদি আমরা দেখি কারণ উনত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কমারই কথা কারণ আর নিম্নচাপ যেহেতু সরে যাচ্ছে তার জন্য তবে উনত্রিশ তারিখে তেমন কোনো আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না এরপরে সোমবার কুড়ি তারিখটা যদি দেখি কুড়ি তারিখেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সরি তিরিশ তারিখ কুড়ি বলছে তিরিশ তারিখ তিরিশ তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টি নেই তবে কয়েক ঘন্টার জন্য কিছু জায়গায় হয়তো হালকা মাঝের বৃষ্টি আসতে পারে যেমন রয়েছে কলকাতা বারুইপুর গোসাবা তমলুক খড়গপুর হাবড়া চাকদা বনগাঁ পান্ডুয়া এদিকগুলোতে সঙ্গে খুলনা বরিশাল মতিরহাট মাঠবেড়িয়া কুমিল্লা এদিকগুলো সঙ্গে চিটাগা মহেশকর এর সঙ্গে একত্রিত হয়ে রয়েছে তারপরে তিরিশ তারিখের পর যখন আমরা এক তারিখ যাব তখন নতুন ইনুৎস হবে দেখুন দক্ষিণ চিনসাগর থেকে আবারও আসছে এর ফলে আবারও কিন্তু ভয়াবহ বৃষ্টি ইনিংস আরেকবার তৈরি হতে চলেছে মঙ্গলবার কখন প্রবেশ করবে ভোর রাত্রির দিকটাতে প্রবেশ করবে রাত্রি একটার পর প্রবেশ করবে যার ফলে মৌলৈবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিং মাদান এছাড়া অসমের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভয়াবহ বিধ্বংসী পরিমাণে বৃষ্টি হবে এবং ত্রিপুরার উপরেও কিন্তু রয়েছে তারপর এটা শক্তি বাড়াতে থাকবে শক্তি বাড়াতে বাড়াতে যেমন অসমেও বৃষ্টি যেমন উত্তরবঙ্গে বৃষ্টি তেমন কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে এবং ঢাকা নাগেরপুর সিলেট ময়মনসিংহ কিশোরগঞ্জ লখাই কপাসিয়া হয়ে এদিকে দক্ষিণবঙ্গেও চন্দননগর খরদা হাবড়া ব্যারাকপুর পানিহাটি ভাদুরিয়া স্বরূপনগর কাঁচরাপাড়া পাণ্ডুয়া রানাঘাট মেমারি শান্তিপুর এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে যশোর দিকটাতেও তারপরে একটু এগিয়ে গেলে সকাল আটটা নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতা বারুইপুর জয়নগর গোসাভা উলবেরিয়া খড়দা চন্দ্রনগর হাবড়া বনগা বৃষ্টি বাড়বে সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগারা মাদারীপুর মোতিরহাট পীরগঞ্জ পীরগঞ্জ ফরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া লখাই মলরিবাজার সিলেট এবং ত্রিপুরার উপরে এবং অসম এবং মেঘালয় থেকেও কিন্তু বৃষ্টি বাড়বে তারপরে মোটামুটি এই নিম্নচাপটা একটু পূর্ব দিক বরাবর বাঘ নিচ্ছে কিন্তু বাক নিলেও দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টি কিন্তু থাকবে বিভিন্ন জেলায় জেলায় দেখুন দু তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে এক তারিখে তো রয়েছে সঙ্গে দু তারিখে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু মাঝারি থেকে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দু তারিখে রাত্রেবেলা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় নতুন নিম্নচাপে এরপরে বৃহস্পতিবার তিন তারিখ গেলে তিন তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরে ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার চার তারিখ যদি যাই চার তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে যদি দেখি অর্থাৎ সোমবারে শনিবারে তো শনিবারে কিন্তু উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে খুবই সীমিত বৃষ্টি অর্থাৎ এরপরে আবারও একটি নিম্নচাপ আসছে সেটা তো আমরা কনফার্ম হতে পারছি কিছুটা এখন হলেও তবে শক্তি বাড়বে কি কমবে তার জন্য কিন্তু এখনও সেটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না পরবর্তী আপডেটগুলোতে কিন্তু বলে দেবো যদি শক্তি বাড়ে বা কমে আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না আমাদের এই দুটো চ্যানেল ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে এরপরে বিকেলের আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সেখানে পরবর্তী দশ দিনে বৃষ্টির পরিমাণ মোটে দেখাবো কোথায় কোথায় নতুন নিম্নচাবে আরও কত মিলিমিটার বৃষ্টি হতে পারে ধন্যবাদ এবার আমরা বৃষ্টির পরিমাণ বলে দেখে নেব কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নতুন নিম্নচাপে এবং পরবর্তী দশ দিন তো সবার প্রথমে আমরা কলকাতা থেকে শুরু করি কলকাতায় দেখুন দেখা যাচ্ছে একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টি কিন্তু পরবর্তী দশ দিন আর পরবর্তী দশ দিন মানে আপনারা এর মধ্যে দিয়ে ছ দিন তো চার পাঁচ দিন তো সাত দিন তো বাদই দিয়ে দেবেন কারণ এই ঘূর্ণাবত্তটা আসবেই পাঁচ দিনের পর অর্থাৎ তারপর থেকে বৃষ্টিটা মানে তিন দিনের কাউন্টিং বৃষ্টি একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টি ব্যাপক পরিমাণ বৃষ্টি কিন্তু কলকাতায় রয়েছে সঙ্গে খর্দা একশো সাতান্ন মিলিমিটারই থাকবে চন্দ্রনগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট এদিকেও একশো তিপ্পান্ন হাওড়া সাইডে একশো দেশশো পান্ডুয়া চাকদা এদিকেও প্লায় একশো সতেরো কুড়ি তিরিশ আরামবাগ দিকটাতে একশো একান্ন থাকবে কাতরার দিকটাতে একশো পঁচিশ থাকবে পুরুলিয়া পুরুলিয়ার দিকে থাকতে পারে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি বাঁকুড়ার দিকে থাকতে পারে নব্বই মিলিমিটারের ওপরে বৃষ্টি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর উপরে আশি চিত্তরঞ্জন আসানসোলে পঁয়ষট্টি থেকে সত্তরের ওপরেই থাকবে কাটোয়া বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় থাকতে পারে নব্বই বা নব্বইয়ের ওপরে একশোর কাছাকাছি ডোমকল করিমপুর মুর্শিদাবাদ এবং বহরমপুর এদিকগুলোতে থাকবে প্রায় নব্বই থেকে একশোর মধ্যে এরপর আমরা যদি একটু উপকূলের দিকে যাই উপকূলের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি কন্টায় দীঘা এদিকগুলোতে আটান্ন নব্বই একশোর কাছাকাছি থাকছে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম দিকে প্রায় রয়েছে আশি মিলিমিটারের ওপরে কাছাকাছি বৃষ্টি চাকুলিয়া সাইডও সাথে আশির ওপরেই রয়েছে নব্বের কাছাকাছি পূর্ব মেদিনীপুর সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় এক দেড়শো একশোর উপরও রয়েছে মোটামুটি দেড়শোর কাছাকাছি এদিকে তাইমন্ডহাড় বা জয়নগর মহিষাদল তমলুক এক একশো কুড়ি থেকে একশো তিরিশ রয়েছে বজবজ সব সব সেম রয়েছে বজবজ দিকটাতেও বজবজ বস কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া এদিকগুলো তো প্রায় দেড়শোর ওপরেই রয়েছে এই হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের আপাতত পরবর্তী দশ দিনের দেখুন বন্ধুরা বর্ধমান অনেকে বলবেন নদীয়া বর্ধমান বলুন দেখুন নদীয়া ডিস্ট্রিক্টের দিকে একশোর উপরেই রয়েছে বর্ধমান পূর্ব এবং পশ্চিমের দিকেও প্রায় দেশ একশোর কাছাকাছি রয়েছে এ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের আপাতত বৃষ্টি পরিমাণ খুলনা সাইডে একশো তেত্রিশ বরিশাল একশো সতেরো কলাপাড়া একশো একত্রিশ চিটাগাং মহেশখালের দিকে দেড়শোর উপরেই রয়েছে ঢাকার দিকে একশো চার সিলেটের দিকে প্রায় একশোর উপরেই রয়েছে ময়মনসিংহ দিকে একশোর উপরে রয়েছে কালাই এবং রংপুরের এদিকেও চল্লিশের ওপরেই রয়েছে মালদা একশো কাঞ্চাশ ষাটের কাছাকাছি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর সাইডে পঞ্চাশ ষাটের কাছাকাছি রয়েছে উত্তর দিনাজপুর সাইডেও প্রায় পঞ্চাশের ওপরে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন পুরো দিকের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক রয়েছে এবং ময়মেন যদি দেখি ময়মেন প্রায় নিরানব্বই রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া এবং মেঘালয় এদিকেও প্রায় পঞ্চাশের ওপরে রয়েছে এছাড়া ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু নব্বইয়ের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এই যে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু অ্যাকচুয়ালি যে এতটাই থাকবে সেটার কিন্তু কিন্তু কোনো গ্যারান্টি আমরা দেবো না কারণ আবহাওয়া পরিবর্তনশীল দেখা গেল পরবর্তী সময়ে নিম্নচাপ আরও শক্তি বাড়ালো তাহলে কিন্তু আরও তাতে বৃষ্টির আপডেট চেঞ্জ হবে অর্থাৎ বৃষ্টি আরও বাড়তে পারে আর যদি নিম্নচাপ কমজোরি হয় অবশ্যই কিন্তু সেটাও কমজোরি হতে পারে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে এটা ঘূর্ণিঝড় হয় না নিম্নচাপ হয় যাই হয়ে থাকুক সবার প্রথমে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করবো তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভারতের এই মধ্যভাগে দেখতে পাচ্ছেন এখনও ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে তো চলুন বন্ধুরা আবার আসবো পরবর্তী সময় নতুন আপডেটের সঙ্গে ধন্যবাদ